হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, যারা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো বা অ্যাডমিশন নিয়ে নিচ্ছো, তোমরা ভাবছো যে অ্যাকচুয়ালি এর পরের যে পড়াশোনা আছে সেই পরের পড়াশোনা কীভাবে চালাবো, আমাদের আর্থিক পরিস্থিতি সেরকম না, আমরা কীভাবে প্রাইভেট টিউশন নেব, আমরা কীভাবে এ তিনটে ইয়ার কমপ্লিট করবো। সে তোমরা যে কোনো কলেজেই ভর্তি হও না কেন, পলিটেকনিক হোক, হোটেল ম্যানেজমেন্ট হোক কিংবা আইটিআই হোক, যে কোনো কলেজেই তোমরা ভর্তি হও না কেন, তোমরা ফিস দিতে পারছো না, কলেজে ফিস দেওয়ার জন্য তোমাদের পড়াশোনা বন্ধ রয়েছে। এ তো তোমরা কী করবে এখন, তোমরা কোথার থেকে টাকা পাবে, তোমাদের সমস্ত যে পড়াশোনার খরচা তখন তোমরা কীভাবে কালেক্ট করবে, এ কী কী করবে, সেটা তোমরা যদি বুঝতে না পেরে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব তোমরা কীভাবে তোমরা স্কলারশিপের মাধ্যমে তোমাদের পুরো যে খরচা রয়েছে, তিনটে বছরের খরচা, শুধুমাত্র অ্যাডমিশন ফি না, তোমাদের প্রাইভেট খরচা, বই যে কেনার খরচা রয়েছে, এবং আদার্স যে কলেজে তিন বছরের এর কোর্স ডিউরেশনের যে খরচা রয়েছে, সমস্ত কিছু তোমরা কীভাবে স্কলারশিপের মাধ্যমে পেতে পারবে যদি তোমাদের সত্যিকারের আর্থিক অবস্থা খারাপ হয় এবং তোমরা যদি পড়তে ইচ্ছুক হও। সেই কারণে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো, ভাবছো যে কলেজের খরচা কীভাবে চালাবো বা অ্যাডমিশন নিয়ে নিয়েছো কলেজে, পরবর্তী খরচা কীভাবে চালাবো, সেই সমস্ত বিষয়ে যাদের এর প্রবলেম রয়েছে, মানে আর্থিক অবস্থা যাদের খারাপ, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। মানে ক্লাস টুয়েলভ পাস আউট করার পরে তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও, কিন্তু আর্থিক পরিস্থিতির কারণে তোমরা যদি কলেজে ভর্তি হতে না পারো, ও অথবা তোমরা ধরো ভর্তি হয়ে গেছো কিন্তু প্রাইভেট টিউশনের জন্য ও তোমরা কোনো কারণে প্রাইভেট টিউশন নিতে পারছো না, বা বই কিনতে কোনো সমস্যা আছে, বা এই যে তিন বছর পরবর্তী সময়ে তোমরা কীভাবে পড়াশোনা করবে সেটা নিয়ে ভাবছো, ভেবে দেখো, তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এটাই হচ্ছে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া। তোমাদের নাম্বার অতটা ম্যাটার করে না, তোমরা কী নাম্বার পেয়েছো, তোমাদের শুধু মানসিকতা থাকতে হবে আমরা পড়বো, কিন্তু আমাদের যে আর্থিক পরিস্থিতি, আমাদের সেই আর্থিক পরিস্থিতিতে আমরা এই যে খরচা রয়েছে এই খরচা আমরা উঠাতে পারছি না। তো এইটুকুই যদি তোমাদের এর হয়, এই ধরনের প্রবলেম হয়, তাহলেই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো আমি এখানে পুরো ডিটেলসে বলবো স্কলারশিপটা কী এবং এই স্কলারশিপে তোমরা কীভাবে আবেদন করবে। তোমাদের যদি একটা স্মার্টফোন থাকে, তোমরা যে কোনো স্মার্টফোন দিয়েই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এখানে স্কলারশিপটা কী, স্কলারশিপ হচ্ছে সোনু সিত স্কলারশিপ। তোমরা জানো বলিউড অ্যাক্টর সোনু সিত, তো সোনু সিতের যে মানে টুইটার অ্যাকাউন্ট, সেখানে তিনি সরাসরি জানিয়ে দিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা এই কোভিড পরিস্থিতির কারণে পড়াশোনা করতে পারছে না বা যাদের আর্থিক পরিস্থিতি খুবই অচল, তাদের অ্যাকচুয়ালি স্কলারশিপ দেওয়া হবে কলেজের, মানে কলেজের যে পড়াশোনা সেই পড়াশোনাকে এগিয়ে নেওয়ার জন্য। এবং টুইটারে তিনি একটা ট্যাগলাইনও দেয় যে পড়েগা ইন্ডিয়া তবে তো বড়েগা ইন্ডিয়া। তো সোনু সিত স্কলারশিপে তোমরা কীভাবে আবেদন করবে ফোন দিয়ে সেটা তো তোমাদের দেখিয়েই দেবো, কিন্তু তার আগে আমি বলে রাখি তোমাদের এই স্কলারশিপে আবেদন করার আগে এর এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। শুধুমাত্র তোমাকে ভারতীয় হতে হবে, তাহলেই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর নাম্বার এখানে যেটা বললাম কোনো ম্যাটার করে না, শুধু ম্যাটার করে হচ্ছে তুমি পড়তে চাও, তোমার আর্থিক অবস্থা শোচনীয়, সেই কারণে তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারোনি বা অ্যাডমিশন নিয়েছো এবং পরবর্তী পড়াশোনা করতে পারছো না, সেই জন্যই তোমরা এই কলেজ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এখানে এই স্কলারশিপের জন্য আবেদন করবে কীভাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা তোমাদের স্মার্টফোন দিয়ে তোমরা কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা, সোনু সুদ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের একটা ইমেল করতে হবে, তাই জন্য তোমরা তোমার ফোন থেকে বা যে কোনো জায়গার থেকে, তোমরা ল্যাপটপ যদি তোমাদের থাকে বা পিসি থাকে সেখান থেকেও তোমরা করতে পারো। তো এখানে তোমরা আমি ফোন থেকে দেখাচ্ছি, যেহেতু বেশিরভাগ স্টুডেন্টের কাছেই ফোন রয়েছে। তো এখানে তোমরা সবার প্রথমে ফোন থেকেই করতে পারবে, জিমেলে ক্লিক করবে, জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে সবার প্রথমে তোমাকে নতুন কী হচ্ছে মেল পাঠাতে হবে, সেই কারণে কী হচ্ছে এখানে কম্প্রোসে তোমরা এখানে ক্লিক করবে। তো এখানে প্রত্যেকটা জায়গায় তোমাকে ফিল আপ করতে হবে, কী কী কোথায় লিখতে হবে আমি বলছি। সবার প্রথমে ফর্মে তোমার এখানে দেখবে তোমার জিমেল অ্যাড্রেসটা চলে আসছে, তো এখানে আমি যে স্টুডেন্টের করছি তার জিমেল অ্যাড্রেস এটা রয়েছে। তারপরে তোমরা এখানে টু রয়েছে, এই টুতে তোমাদের কী লিখতে হবে, তো এখানে তোমাদের টুতে এটাই টাইপ করতে হবে, স্কলারশিপ @sonusuth.me। তারপরে এখানে তোমাদের ক্লিক করতে হবে, এরপর সাবজেক্টে গিয়ে তোমাদের এর কিছু লিখতে হবে, শুধু ফর স্কলারশিপ বলে লিখবে। কম্পোজ ইমেলে গিয়ে লিখবে আই ওয়ান্ট টু টু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ। লেখার পরে তোমরা দেখছো পুরো যা যা আমি এখানে লিখেছি তোমাদের সব লিখতে হবে। লেখার পরে এখানে দেখতে পাচ্ছ সেন্ড অপশান রয়েছে, এই যে
এইখানে এই সেন্ড অপশানে তোমরা ক্লিক করবে। যে সেন্ড অপশানে ক্লিক করবে তো এখানে সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে একটা তোমাদের, যেই তোমরা মেলটা সেন্ড করবে তার কিছু সময়ের মধ্যেই দেখবে যে এরকম, আমার 30 সেকেন্ড টাইম লেগেছে, তোমার ক্ষেত্রে একটু বেশি টাইম লাগতে পারে, মোটামুটি 1 মিনিটের মধ্যে তোমাদের একটা মেল চলে আসবে স্কলারশিপ বলে। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে তোমাদের একটা মেল চলে আসবে স্কলারশিপ বলে। এ সেখানে তোমরা ক্লিক করবে, এখানে দেখতেই পাচ্ছ ট্যাগ লাইন রয়েছে যে হিন্দুস্তান বারেগা জব তু পারেগা। তো হিন্দুস্তান বারেগা জব তু পারেগা বলে একটা ট্যাগ লাইন আসবে। এবং তারপরে তো এখানে তোমাদের দেখেছো, তোমাদের এখানে বলা হয়েছে যে এডুকেশনের ব্যাপারে বলা হয়েছে যে এডুকেশন কতটা ইম্পর্টেন্ট, এবং এখানে তোমাদের বলে দিয়ে ফুল ডিটেলস দিতে বলেছে। একটা ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে এই লিঙ্কে গিয়ে ক্লিক করে, এবং তারপরে তোমাদের তারা কন্ট্যাক্ট করে নেবে। তো প্রথমে তোমরা এই লিঙ্কে তোমরা ক্লিক করবে, ক্লিক করবে তোমাদের কাছে এরকম ধরনের একটা কী হচ্ছে ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানেও সেই ট্যাগ লাইন রয়েছে হিন্দুস্তান বারেগা জব তু পারেগা। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে সোনু সুদ স্কলারশিপ বলে লেখা রয়েছে, এবং এখানে তোমাদের কিছু ডিটেলস দিতে হবে। প্রথমে হচ্ছে তোমার নাম এখানে তোমাকে দিতে হবে, এবং তারপরে এখানে তোমার ফোন নাম্বার, তো যে ফোন নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকবে কারণ তারা ফোন নাম্বারেই কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করবে। তারপরে ইমেল অ্যাড্রেস, তোমার যে ইমেল অ্যাড্রেস, যে ইমেল দিয়ে তুমি ইমেল করেছো সেই ইমেল অ্যাড্রেসই তুমি দিয়ে দেবে তোমাদের, বা তোমার যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে। এবং স্টেট দেবে, এখানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো ওয়েস্ট বেঙ্গল স্টেট দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের দেখো উইল ইউ বি ওকে স্টাডি ইন কলেজ আউটসাইড ইওর স্টেট, মানে বলতে চাইছে যে তুমি তোমার রাজ্যের বাইরে কি তুমি পড়াশোনা করতে চাও, যদি হ্যাঁ যদি চাও তাহলে ইয়েস করবে, আর যদি না আমি রাজ্যেই পড়াশোনা করতে চাই তাহলে নো করবে, আর মে বি মানে আমি এখনও পর্যন্ত শিওর না, তো আমি এখানে মে বি করে দিলাম। তো তারপরে তোমাদের এখানে কী রয়েছে, নেম অফ স্কুল অ্যান্ড সিটি, গ্রেড টুয়েলভ মানে ক্লাস টুয়েলভে তোমরা কোন স্কুল থেকে পড়াশোনা করেছো সেটা এখানে লিখবে, এবং কমা দিয়ে তোমার সিটি, সেটা কোন সিটির মধ্যে পড়ে সেটাও লিখবে। এরপরে তোমাদের গ্রেড টুয়েলভ সাবজেক্ট, তো তোমাদের টুয়েলভে কী সাবজেক্ট ছিল, সায়েন্স ছিল, কমার্স ছিল, না আর্টস ছিল, তোমার যেটা ছিল সেটা টিক করে দেবে। এবং এখানে তুমি যদি সায়েন্স থাকে সায়েন্সে টিক করবে, কমার্স থাকলে কমার্সে টিক করবে, আর্টসে ক্লিক করবে, তিনটে একসাথে তো হবে না, যে কোনো একটা তোমাদের ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখো ও গ্রেড বোর্ড টুয়েলভ বোর্ড, তো তোমরা কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো, তোমরা সিবিএসই বোর্ড থেকে যদি পড়াশোনা করো তো সিবিএসই বোর্ডে টিক করবে, যদি আইসিএসসি বোর্ড থেকে পড়ো তা আইসিএসসি বোর্ডে ক্লিক করবে, এবং স্টেট বোর্ড যদি ওই যে WBBSC মানে আমাদের স্টেট বোর্ড, যে স্টেট বোর্ডের থেকে যদি পড়ো তাহলে স্টেট বোর্ড ক্লিক করবে। তারপরে মেন যেখানে আসছে, টুয়েলভে তোমার স্কোর কত ছিল, টুয়েলভে তুমি কত স্কোর করেছিলে, মোর দ্যান 90% মানে 90%-এর উপরে পেয়েছ, না এখানে তোমাদের তোমরা 80% রয়েছে, 80% টু 90% মানে 80% থেকে 90%-এর মধ্যে যদি পেয়ে থাকো, তো এখানে দেখতেই পাচ্ছ তোমার যদি আর 40%-এ যদি নিচে পেয়ে থাকো তাহলে সেটাই দেবে। এখানে কিন্তু বাড়িয়ে সারিয়ে দেবে না, তোমরা যা পেয়েছো সেই অনুযায়ী কিন্তু নাম্বারটা দেবে, কারণ তোমাদের কিন্তু মার্কশিট সমস্ত কিছু কিন্তু ভেরিফাই করা হবে পরে। তারপরে লিখেছে হোয়াট ইজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম মানে বছরের ইনকাম কত, লেস দ্যান 1.5 লাখস পার ইয়ার, যদি তোমাদের ফ্যামিলি ইনকাম 1.5 লাখের নিচে থাকে তাহলে তোমরা এটা ক্লিক করবে, যদি 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে থাকে তাহলে কী হচ্ছে এটা ক্লিক করবে, যদি 4 থেকে 7 লাখের মধ্যে এটা ক্লিক করবে, এবং 7 লাখের থেকে যদি বেশি থাকে তাহলে তোমরা এটা ক্লিক করবে। তো এরপরে হচ্ছে তোমরা কোন কোর্সের জন্য অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে চাও কলেজে, এই MBA করতে চাও, না মাস্টার ইন সায়েন্স করতে চাও, MSc করতে চাও, ইঞ্জিনিয়ারিং করতে চাও, মেকানিক্যাল কম্পিউটার সিভিল এক্সেট্রা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং করতে পারো, ডিপ্লোমা করতে চাইছো কলেজে, না ব্যাচেলার কোর্সেস করতে চাইছো যেমন BSc বা BBA, মেডিকেল করতে চাইছো, এবং যদি এই যে কোর্সগুলো দেওয়া রয়েছে এই কোর্সের মধ্যে কোনো কোর্স তোমার নাথ হয়ে থাকো, অন্য অন্য কোনো কোর্সের জন্য কোর্স নিয়ে তুমি কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমরা এটা ক্লিক করবে, আদার্সে ক্লিক করবে। আদার্সে ক্লিক করার পর তো সমস্ত কিছু ফিল আপ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশান চলে আসবে, এই নেক্সট অপশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করছি, যেই তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে তোমরা দেখতে পাবে আরেকটি পেজ খুলে গেছে, এখানে তোমাদের এর দেওয়া রয়েছে হোয়াট ইজ ইওর লাইফ গোল, তো এখানে তোমাদের লাইফের গোল কী রয়েছে মানে তুমি ইন ফিউচার কী হতে চাইছো, নিজেকে কোন পজিশনে দেখতে চাইছো সেটা তোমরা এখানে লিখবে। এবং এরপরে তোমাদের এখানে দেওয়া রয়েছে ডিসক্রাইব ব্রিফলি হোয়াই ডু ইউ ওয়ান্ট দ্য স্কলারশিপ, মানে তুমি কেন স্কলারশিপ পেতে চাইছো তার একটা শর্ট অ্যান্সার তুমি এখানে দিতে হবে, এটা এটা লিখে এখানে নেক্সটে ক্লিক করবে। যেই তোমরা নেক্সটে ক্লিক করবে আবার এরকম একটা পেজে চলে যাবে। তো এখানে তোমাদের দেওয়া রয়েছে দেয়ার আর অলসো অপরচুনিটি উইথ পার্সিয়াল স্কলারশিপ, উড ইউ বি ওপেন দ্যাট, তো এখানে তোমাদের তিনটে অপশান দেওয়া রয়েছে, ইয়েস আই ক্যান ওয়েয়ার হাফ অফ
দ্য কলেজ এক্সপেন্স, তুমি যদি কলেজের হাফ টাকা নিজে দিতে পারো এবং হাফ টাকার জন্য স্কলারশিপে আবেদন করতে চাও, এই স্কলারশিপে আবেদন করতে চাও, তাহলে তোমরা এই অপশানে ক্লিক করবে। এবং পরের অপশানে এক টাকাও ধরো তোমাদের ক্ষমতা নেই, তোমরা এক টাকাও দিতে পারবে না, তোমরা পুরো কলেজের ফিয়ের জন্য আবেদন করতে চাও, তাহলে এটাই ক্লিক করবে। এবং বোথ অপশান আর ওকে, মানে তোমাদের যে কোনো একটা হলেই চলবে। এ তোমরা যদি হাফ টাকা স্কলারশিপের জন্য দেওয়া হয় সেটাও তোমরা নেবে, অথবা তোমাদের যদি ফুল টাকা দেওয়া হয়, ফুল কলেজের কোর্সের টাকা দেওয়া হয়, সেটাও তোমাদের দিলে ভালো হয়। যে কোনো একটা অপশান হলেই হবে, যদি এরকম মনে হয় তাহলে এই বোথ অপশান আর ওকেতে তোমরা ক্লিক করবে। তো আমি বলবো তোমাদের যদি ফিনান্সিয়াল কন্ডিশন একটু ভালো থাকে তাহলে এটাই ক্লিক করবে, ঠিক আছে। তারপরে সাবমিট অপশান এখানে দেখতে পাবে, সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। যেই সাবমিট অপশানে ক্লিক করবে তো এখানে তোমাদের এরকম একটা অপশান ইন্টারফেস দেখাবে। তোমরা দেখে নিলে সনুশীত স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসিডিওর আমি দেখিয়ে দিয়েছি। এবং তোমরা যদি এই স্কলারশিপের জন্য সিলেক্ট হও তাহলে কিন্তু তোমাদের এর অ্যাকচুয়ালি ফোন করা হবে, যে ফোন নম্বর দিয়েছো সেই ফোন নম্বরে ফোন করে তোমাদের সম্পূর্ণ ডিটেলস জানা হবে, তোমাদের এর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপরে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হবে, তারপরে তোমাদের টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে মাথায় রাখবে কোনো ফেক ডকুমেন্ট বা কোনো ফেক কিছু দেবে না, কারণ এখানে তোমাদের কিন্তু যেহেতু তোমাদের খরচা পুরোপুরি দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো প্রপারলি ভেরিফিকেশন করা হবে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিও দ্বারা যারা অ্যাকচুয়ালি পড়তে চাও কলেজে কিন্তু আর্থিক পরিস্থিতির কারণে পড়তে পারছিলে না, তাদের অনেকটাই হেল্প হবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো, স্পেশালি যাদের আর্থিক অবস্থা খারাপ রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করো, তারাও যাতে তাদের পড়াশোনাকে আর্থিক পরিস্থিতির জন্য আটকে না রেখে চালিয়ে যেতে পারে। এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।